দেখুন আমাদের বার্তা বিলকুল স্পষ্ট আছে। প্রথমে হচ্ছে যদি কোনো তথ্য নিতে হয় তাহলে জেলা প্রশাসন যে তথ্য দিচ্ছে সেটাই সঠিক। তাছাড়া যদি কোনো লোকটি যদি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো তথ্য দিয়ে থাকে, আমরা এটা জেনেছি যে কিছু কিছু লোকটা গুজব রটাচ্ছে কি ওখানে একটা করোনা পজিটিভ হয়েছে, ওখানে হয়েছে, এই নিয়ে এইটা ভয় এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে চাইছে। এই ধরনের লোকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অ্যান্ড আপনাদের মাধ্যমে আমি জনমানুষকে এটা বলতে চাইছি যে যখনই আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপে কিছু ছড়াবেন তার পুরোপুরি দায়িত্বটা আপনাদের যারা এটাকে ফরওয়ার্ড করছে যে ফরওয়ার্ড করবে তাকে নিতে হবে। ও সমানভাবে দোষী আছে যদি ও ভুল ইনফরমেশন ও ভুয়া তথ্যটা যদি ফরওয়ার্ড করে। কি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে? আমরা মাইকিং করব, কেন অনেক সময় জনমানুষ জানে না। ঠিক আছে, আমরা আগেও মাইকিং করেছিলাম, বাট আমার মনে হয় এখন আরো মাইকিং করা দরকার আছে। অ্যান্ড কিছু কিছু লোকের বিরুদ্ধে একটু দৃষ্টান্তমূলক শাস্তি যেটা আছে, আমরা কিছু কিছু ফেসবুক পোস্টটা দেখছি যেটা আপত্তিজনক আছে, ওদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। সাইবার ক্রাইম কাজ করছে এটা নিয়ে স্যার? হ্যাঁ ডেফিনেটলি, সাইবার ক্রাইমকে দিয়েই আমরা কাজটা করাবো, বাট কেসটা ইনিশিয়েট করে ব্যবস্থা নেওয়াটা, অ্যারেস্ট করাটা ইমিডিয়েটলি হবে, যেটা নর্মাল কেসে আমরা করি না। বাট এই ক্ষেত্রে একটা কড়া সন্দেশ দেওয়াটা, কড়া বার্তা দেওয়াটা খুবই দরকার আছে, এটা আমরা মনে করি। ঠিক আছে।